করোনার দ্বিতীয় ঢেউ বিধ্বস্ত গোটা রাজ্য। প্রথম দিনই লকডাউন কার্যকরী করতে জেলার প্রত্যেক প্রান্তে সক্রিয় ভূমিকায় দেখা গেল পুলিশ প্রশাসনকে। রবিবার মুর্শিদাবাদের বহরমপুর, হরিহরপাড়া, ফারাক্কা, রঘুনাথগঞ্জ, জলঙ্গি, খড়গ্রাম, রেজিনগর ও সুতিসহ বিভিন্ন এলাকাগুলিতে টহল চালালো পুলিশ প্রশাসন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। করোনা সংক্রমণ রুখতে লকডাউন কার্যকরী করতে বিভিন্ন এলাকায় টহলদারি চালাচ্ছেন বহরমপুর থানার পুলিশ। রবিবার সকাল থেকে বহরমপুরের বিভিন্ন এলাকায় কড়া নজরদারি চালায় পুলিশ। লকডাউন অমান্য করাতে কড়া ভূমিকায় দেখা গেল পুলিশ প্রশাসনকে। এছাড়াও মানুষকে সচেতন করতে মাইকিংও প্রচার চালায় পুলিশ। পাশাপাশি লকডাউন সফল করতে কড়া ভূমিকায় দেখা গেল হরিহরপাড়া থানার পুলিশ প্রশাসনকে। রবিবার সকাল থেকেই হরিহরপাড়ার বিভিন্ন বাজারগুলিতে টহলদারি চালায় পুলিশ। যারা লকডাউন অমান্য করে অযথা বাড়ির বাইরে বেরাচ্ছে, তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কড়া আইনি ব্যবস্থা। এছাড়াও এদিন মাইকিং প্রচার করে সাধারণ মানুষকে লকডাউন বিষয়ে সচেতন করা হয়। অন্যদিকে লকডাউন কার্যকরী করতে রাস্তায় নামলো মুর্শিদাবাদ খড়গ্রাম থানার পুলিশ। রবিবার খড়গ্রাম থানার ওসি কার্তিক মাঝি সহ অন্যান্য পুলিশ কর্মীরা রাস্তায় রাস্তায় টহলদারি চালায়। লকডাউন সফল করতে রেজিনগরে কড়া নজরদারি চালাচ্ছে রেজিনগর থানার পুলিশ প্রশাসন। এদিন রেজিনগর থানার ওসি অঞ্জন বর্মন সহ অন্যান্য পুলিশ কর্মীরা কড়া নজরদারি চালায় বিভিন্ন এলাকাগুলিতে। একইভাবে লকডাউনের প্রথম দিনই ব্যাপক তৎপর শামশেরগঞ্জ থানার পুলিশ প্রশাসন। রবিবার ফারাকার এসডিপিও এবং আইপিএস আসিম খান ও ওসি সুমিত তালুকদারের নেতৃত্বে বিভিন্ন এলাকায় চলে কড়া টহলদারি। এছাড়াও এদিন বাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত চাঁদপুর এলাকায় চলে নাকা চেকিং। অযথা বাড়ির বাইরে বেরোলে নেওয়া হচ্ছে কঠোর আইনি ব্যবস্থা। ফারাক্কা সাব ডিভিশন অনুসারে বলছি, মানে কালকে যখন আদেশ আমরা পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গেই আমরা গাড়ি মাইকিং জন্য অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য বের করে দিয়েছিলাম বোধ ফারাক্কা থানা, শমশেরগঞ্জ থানা। তার অনুসারে মানে মানুষদেরকে আমরা প্রথমে কাল রাত্রি থেকে মানে বুঝালাম মানে কী কী করতে হবে, কী কী গভর্নমেন্ট গাইডলাইন এসেছে। তারপরে আজ থেকে যখন লকডাউন মানে ইমপ্লিমেন্ট হয়ে গেছে, সকাল থেকেই আমরা সব কেউ অফিসার ফোর্স বের করে আমরা যেরকম গভর্নমেন্ট গাইডলাইন আছে ওই রকম আমরা লকডাউন এনফোর্স করাচ্ছি। যে ফলো না করছে ওদেরকে আমরা ধরবো, কেস করবো, আর যা আইনের মধ্যে ব্যবস্থা আছে ওটা নেব। অপরদিকে লকডাউন সফল করতে ও সাধারণ মানুষকে সচেতন করতে তৎপর সুতি থানার পুলিশ। রবিবার সকাল থেকে যারা লকডাউন অমান্য করে দোকান খুলেছে এবং মাস্ক ছাড়াই যারা ঘুরে বেড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সুতি থানার পুলিশ। একইভাবে লকডাউন সফল করতে তৎপর রঘুনাথগঞ্জ থানার পুলিশ প্রশাসন। এদিন যারা প্রশাসনের বিধিনিষেধ অমান্য করে দোকান খোলে, সেই সমস্ত দোকানগুলি বন্ধ করার নির্দেশ দেন পুলিশ প্রশাসন। পরবর্তীকালে লকডাউন অমান্য করা হলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার ওয়াই রাঘববংশী। আপনারা সবাই জানেন কোভিডের যে পরিস্থিতি রয়েছে, সেই কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে থেকে যেটা 10টার পর থেকে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন যেগুলো রয়েছে তাদের জন্য জঙ্গিপুর পুলিশ জেলার প্রত্যেকটা পুলিশকর্মী আজকে মাঠে রয়েছে এবং সাধারণ মানুষ থেকে অনেকটা আমরা ছাড়া পেয়েছি, অনেকটা নিজেরা সচেতন হয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন না অনিবার্য কার্য ছাড়া, এবং যারা বেরোচ্ছে তাদেরকে আমরা আগে সচেতনতা করছি, কিন্তু যদি কেউ বুঝতে পারছে না তাদের উপরে কিন্তু আইনিভাবে যে ব্যবস্থা নিতে হবে ওটাও আমরা নিচ্ছি। ফারাক্কায় লকডাউন সফল করতে পথে নামলো বিডিও সঞ্জয় বিশ্বাস, ফারাক্কার আইসি কিশোর সিনহা চৌধুরী সহ অন্যান্য পুলিশ কর্মীরা। নির্দেশিকার বাইরে কিছু দোকান খোলা থাকলেও 70 সেই দোকানগুলি বন্ধ করার নির্দেশ দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। লকডাউন কার্যকরী করতে জলঙ্গি থানার বিভিন্ন এলাকায় চলে পুলিশি প্রহরা। লকডাউনে জলঙ্গি থানার বিভিন্ন এলাকায় পুলিশি কর্মীদের নিয়ে পুলিশি টহলদারি চালায় থানার ওসি উৎপল দাস, উপস্থিত ছিলেন বিডিও শোভন দাসও। লকডাউন অমান্য করা ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর আইনি ব্যবস্থা। এখনও পর্যন্ত প্রায় 6 জনকে আটক করা হয়েছে জলঙ্গি থানার পক্ষ থেকে। না, লকডাউনে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোই সারা পড়েছে। 10টার মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র ওষুধের দোকান এবং 10টা থেকে যে মিষ্টির দোকান চালু করার কথা বলা হয়েছে 10টা থেকে 5টা সেই মিষ্টির দোকানই শুধু খোলা আছে। জলঙ্গি থানার ওসি সাহেব এবং তার টিম খুব ভালো কাজ করছে এবং আমরা দেখছি পুরো বাজারে একটাবার লোকজন সেরকম কেউ নেই, পুরো সব কিছু বন্ধ রয়েছে। এখন লোকজন সব বাড়ির ভেতরে রয়েছে, সবাই সঠিকভাবে লকডাউন প্রোটোকলটা মেনে চলছে এবং আশা করছি আগামী 15 দিনও তারা সঠিকভাবে মান্যতা রাখবে এটার।
মুর্শিদাবাদ হন্ডা জীবনে গতি এনে দেয় হন্ডার নতুন শোরুম এখন বহরমপুর ভাকুড়িতে। এখানে পেয়ে যাবেন হন্ডার সমস্ত মডেলের গাড়ি, রয়েছে সেলস সার্ভিস ও স্পেয়ার, স্পট ফাইন্যান্স সহ সমস্ত প্রকার সুবিধা। বিস্তারিত জানতে আজই চলে আসুন আমাদের শোরুমে। ঠিকানা মুর্শিদাবাদ হন্ডা NH34 ভাকুড়ি বহরমপুর মুর্শিদাবাদ। মোবাইল 8145400880 9733204380।